নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি দই কাতলার রেসিপি করে দেখাবো, সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। রান্নাটি করার জন্য এখানে 3 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেব। এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে। তেলটা খুব ভালোমতো গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মূল রান্না। কড়াইয়ে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি গোটা গরম মশলা। এরপর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এখন 2 পেঁয়াজ পেস্ট করে তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এখন দিচ্ছি লঙ্কা বাটা। এখানে লঙ্কাটা আপনারা যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি কালারের জন্য হলুদ। একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিচ্ছি 1 চামচ চিনি, এতে কালারটাও খুব ভালো আসবে আর নুন ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকে। এখানে 1/2 কাপ দই মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এতে 10-12টার মতো কিশমিশ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। একদম রান্নার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আমার দই কাতলা রান্না কমপ্লিট গরম ভাতে পরিবেশন করার জন্য। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।